নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি আমরা প্রত্যেকই জানি গত রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল বিশ্বকাপ ফাইনাল পরপর 10টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারতীয় টিম সকলেই আশাবাদী ছিল যে এবার ভারতের মাটিতেই আসবে বিশ্বকাপ তবে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলায় শেষ পর্যন্ত হারতে হয় ভারতকে আর এই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী আজ নেতাজি ইন্দোরে মেগা বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের আর সেই মেগা বৈঠকে মঞ্চ থেকে ভারতীয় দলের হেরে যাওয়া নিয়ে মোদিকে নিশানা মুখ্যমন্ত্রী বললেন বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরা জিততাম এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আপনাদের শোনাবো ঠিক কি বললেন তিনি শুনুন ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংখেড়েতে হতো আমরা জিততাম আমাদের ছেলে মেয়েরা এত ভালো খেলাধুলায় সব গেরুয়া পরিয়ে দিয়েছে বুঝুন সব গেরুয়া পরিয়ে দিয়েছে ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে গেরুয়া লাগিয়ে দিয়েছে পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানে মনে রাখবেন পাপে কখনো বাপেরেও ছাড়ে না আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিস্ফোরক মন্তব্য যেখানে তিনি সোজাসুজি একেবারে নিশানা করছেন নরেন্দ্র মোদীকে আর এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির দলুয়া খাকিতে আজ ত্রাণ বিতরণে এসে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী কি বললেন তিনি শোনাবো আপনাদের রাষ্ট্রবিরোধী কথা রাষ্ট্রবিরোধী কথা অ্যান্টি ন্যাশনাল এর বিরুদ্ধে ইউপিএ ইউএপিএ লাগানো উচিত রাষ্ট্রবিরোধী কথা বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার আর এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু আপনার আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন সায়ন্তন বসুর সঙ্গে ঠিক কি বললেন তিনি শোনাবো আপনাদের তুই জার্সি নিয়ে বলেছেন তার জন্য হেরে গেছে প্রথমবার নজরে পড়েছে ওনার তার জন্য এরকম অবস্থা হয়েছে এতদিন চুপচাপ ছিলেন ভারত জিতছিল যেই না বলতে শুরু করেছে যে ওই জার্সি নিয়ে নীল সাদা নীল পরেনি গেরুয়া পড়েছে ভারত হেরে গেছে মাঠ থেকে যত দূরে থাকবে মমতা ব্যানার্জি জিতবো আমরা বুঝলেন আপনাদের শোনালাম সায়ন্তন বসুর প্রতিক্রিয়া এবং এরই পাশাপাশি বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার সঙ্গেও আমাদের প্রতিনিধি যোগাযোগের চেষ্টা করেছিলেন এবং তিনিও এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি শুনুন ঠিক তিনি কি বললেন ইনার এত বেশি ভয় হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে নিয়ে ইনি খেপে না গেলে হয় প্রথম কথা একটু রাঁচিতে ডাক্তার দেখাতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে খেলা ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা আমাদের দেশের যারা যোদ্ধা ক্রিকেট যোদ্ধা তাদের 100% তারা উজাড় করে দেন দেশের জন্য দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য দেশের জাতীয় পতাকাকে একদম তার মাথা উঁচু করে তুলে ধরার জন্য হয়তো সেদিনকে আমাদের ভাগ্য সহায় দেয়নি আমাদের ভারতীয় ক্রিকেট টিমের প্রতি এবং তারা যেভাবে পারফরমেন্স প্রথম থেকে তুলে ধরে এসছে এবং 9টা ম্যাচে জিতেছে আমরা 10টাতেও আমরা আশা করেছিলাম জিতবে কিন্তু হয়নি এটা তো দুর্ভাগ্য দুর্ভাগ্য বলে এই নয় যে সেখানে কেউ কার উপরে দায়ী করতে হবে এইরকম ঘটনা আমরা দেখেছি যখন সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের রাজ্যের একজন দাদা তিনি সারা বিশ্বকে দাপাচ্ছে এইরকম ভাবে তিনি একদিন কথা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অতএব কখন যে কি বলেন আমরা জানি না সেই সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এখন বলছেন তিনি একজন বড় ইন্ডাস্ট্রিস্ট হবেন তাকে জমি দান থেকে শুরু করে পাশে দাঁড়িয়ে তাকে মেদিনীপুরে একটা বড় কারখানা দেখানোর স্বপ্ন দেখছে অতএব ইনি কি কখন কার কথা বলেন সবটা হচ্ছে রাজনৈতিক গিমিক রাজনৈতিক চক্রান্ত এছাড়া কিছু নয়